Bernie. আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আমাদের বিলের চারুর মাছ ঝেড়েছি। এই চারু ধরা মাছ দিয়ে আমরা চারু পাচ্ছিলাম, সেই চারুতে এই মাছগুলো পড়ছে। এই মাছগুলো দিয়ে আমরা আজ আপনাদেরকে আলু, বেগুন আলু এগুলো দিয়ে আপনারা আজকে ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। এটা মরিচ, এটা পেঁয়াজ, এগুলা দিয়ে হলুদ আছে, মরিচ আছে, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলা সব একসঙ্গে দিয়ে তেল দিয়ে মাখায় দিয়ে আমরা একটু ঝোল রান্না করব। এটা আপনারা আমাদের সাথেই থাকবেন। মাছটি হাতে করার আগে আলু বেগুনগুলা কেটে নিই। এগুলো আলুগুলো পিস হয়ে গেল, আলুটা কাটা শেষ। আমরা এখন এবার বেগুনটা কেটে নিই। বেগুন কাটা শেষ,
মরিচগুলো কাটা শেষ, এবার কয়েকটা পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজ কাটা শেষ, পেঁয়াজগুলো রেখে দিই। এবার মাছগুলো কাটি নিই। মাছগুলো আমরা এভাবে সুন্দর করে কুটে নেব। আমরা মাছগুলো এভাবে কেটে সুন্দর করে আষ্টিগুলো ছড়াই নেব। মাছটা কুটা শেষ, আমরা এবার এখন মাছটা ধুতে যাব। মাছটা কুটা শেষ হয়ে গেছে, এবার মাছটা ধুয়ে নিই। শেষ হয়ে গেছে, এবার আমরা তরকারিটা ধুয়ে নিই। এবার তরকারিটা ধুয়ে নিই। এবার রান্নার কাছে চলে যাই। এবার কড়াইটা চুলার উপরে দিয়ে দিই। এবার তরকারিগুলো দিই, আলু বেগুন দিলাম, আমি আলু বেগুন দিলাম। এবার পেঁয়াজ মরিচ দেব। পরিমাণ মতো এখন একটু হলুদ দেব। এবার পরিমাণ মতো একটু হলুদ দিলাম। এটা শুকনো মরিচের গুঁড়া, এবার শুকনো মরিচের গুঁড়া দেব পরিমাণ মতো আমরা। মরিচটা দেওয়া শেষ হয়ে গেল, এবার ধনির গুঁড়াটা পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দেব। এবার লবণ দেব। লবণটা দেওয়া শেষ, এবার আমরা একটু পরিমাণ মতো একটু তেল, এবার তরকারিটা মাখাই দিব। এবারে পরিমাণ মতো একটু পানি দিই। এবার মাছটা এর উপরে দিয়ে দেব। চুলাটা ধরাই দিই।
আর কিছু সময়ের জন্য থাক। রান্না শেষ, এই যে মাছ, কেমন আছে ভাই? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ আচ্ছা খাও।